হ্যালো প্রোগ্রামার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামিংয়ের ভিডিও টিউটোরিয়ালে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের আরও দুটি লাইব্রেরি ফাংশনের ব্যবহার দেখাবো একটি হচ্ছে স্ট্রিং আপার এবং অন্যটি হচ্ছে স্ট্রিং লোয়ার তো নাম থেকেই নিশ্চয়ই এগুলোর কাজ আপনারা বুঝতে পারতেছেন স্ট্রিং আপারের সাহায্যে কোনো একটা স্ট্রিংকে আপারকে এসে কনভার্ট করা যায় এবং স্ট্রিং লোয়ারের সাহায্যে কোনো একটা স্ট্রিংয়ের সবগুলো লেটারকে বা কারেক্টারকে আমরা লোয়ার কেসে কনভার্ট করতে পারবো ওকে সো কাজগুলো আমি সরাসরি আপনাদের কোটবক্সে দেখাচ্ছি আপনার কোটবক্স অপেন করে নেবেন অলরেডি স্ট্রিং ইউপিআর আপার নামে একটা ফাইল তৈরি করেছি আপনার যে কোনো নামে ফাইল তৈরি করতে পারেন তাদের কোনো প্রবলেম নেই বেসিক স্ট্রাকচার তৈরি করে রেখেছি এবং একটা স্ট্রিং এখানে ডিক্লেয়ার করে রেখেছি এতটুকু কাজ আপনারা করে নিন এবার যেটা বলবো প্রথমে আমি আপনাদের স্ট্রিং আপার ফাংশনের ব্যবহার দেখাবো স্ট্রিং আপার ফাংশনের মধ্যে আপনি যে কোনো একটা স্ট্রিং পাস করে দিতে পারেন এবং এই স্ট্রিং আপার ফাংশন কি করবে এই স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করে নেবে অর্থাৎ সবগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন লোয়ার কেস এবং আপার কেসে মিক্স করা আছে সে ফর এক্সাম্পল এখানে আমি দিচ্ছি এ ক্যাপিটাল লেটার অন্যগুলো সবগুলো স্মল লেটার তো স্ট্রিং আপার কি করবে সবগুলোকেই আপার কেসে অর্থাৎ ক্যাপিটাল লেটারে কনভার্ট করে নেবে ওকে সো এবার যদি প্রিন্ট করে দেখাই আপনাদের প্রিন্ট অবশ্যই এখানে আমাকে ছোট হাতের প্রিন্ট এফ ইউজ করতে হবে প্রিন্ট

তা আশা করি স্ট্রিং আপার এবং স্ট্রিং লোয়ার ফাংশনের ব্যবহার আপনারা এখান থেকে শিখে নিলেন খুব সহজেই পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন একটা টপিক নিয়ে হাজির হব বাট যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ নতুন নতুন অনেকগুলো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতেছি খুব শীঘ্রই ইনশাল্লাহ ওকে আর আপনার যারা নতুন প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি আপনার সরাসরি ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ইউটিউবে আমার চ্যানেলে অনেকগুলো সাবজেক্টের প্লে লিস্ট তৈরি করা আছে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো আপনার যেই সাবজেক্টের প্রয়োজন সেই সাবজেক্টের প্লে লিস্টে ঢুকবেন এবং সেইখান থেকে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখবেন ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ